আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়। সুবহানাল্লাহ বলা যাবে না। আর আপনি আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? এতো এতো জানেন তো, একটু সবাই বলে ফেলেন একটু। রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি জীবনের অনেক প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া, আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে দুই যুগ দুই মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার? কারণ ইসলাম জোরাজোরি পছন্দ, ধাক্কা ধাক্কি পছন্দ, মারামারি পছন্দ। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াও, ইসলাম বলে মানুষের মুখে হাসি ফুটাও, ইসলাম বলে যার চোখে পানি দেখবা তার চোখের পানি মুছে দাও, হাসির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। একদম রিল্যাক্স হয়ে সবাই বসে যান যারা লাভের আশাবাদী। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, আমিন রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি, তোদের জন্য তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে আল্লাহ আমি কিভাবে অর্জন করব, আমাকে একটু রাস্তা তো দেখাই দাও। কি কোন সমস্যা? বান্দা বলে আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এত মাশাআল্লাহ জান্নাতে, জোরে বলেন আমাদের চাওয়া স্বপ্ন ইচ্ছা কোথায় যাওয়া? দেখি আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? দশটা না একটা? নিয়ম কয়টা? দশটা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না। রব্বুল আলামিন বলছেন তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাযিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? কোরআন। কোরআন, জোরে বলেন স্কুলের কিতাবের নাম কি? আওয়াজটা আরেকটু বড় লাগবে। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে, এবার দরকার কি? পরানে ওয়ালা একজন লাগবে না? পরানে ওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পরানে ওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকে শিখাই দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন।